আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই শিরোনাম, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথে বিরোধীদের শোডাউন, নাগরিকত্ব আইন ও প্রিয়াঙ্কা গান্ধীকে হয়রানির ঘটনায় মুখোমুখি বিজেপি কংগ্রেস। লিবিয়ায় তুর্কি সেনা পাঠানো নিয়ে চলছে সমীকরণ, বিশ্লেষকদের অভিমত রাশিয়ার সাথে সম্মুখ যুদ্ধে জড়াবে না এরদোগান সরকার। ক্ষমতার দু দশক পূর্ণের পথে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কারো চোখে তিনি বীর, সমালোচনায় এক নায়ক। এসব খবরে বিস্তারিতের সাথে আছি সৌমিত্র শুক্ল। ঝাড়খণ্ডের একাদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস জেএমএম আরজেডি জোটের নেতা হেমন্ত সোরেন। স্থানীয় সময় দুপুরে রাজধানী রাঁচির মোরহাবাদী ময়দানে হয় অভিষেক। অবশ্য একে বিরোধীদের শোডাউন হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম। আড়ম্বরপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। আরও ছিলেন পাঁচ রাজ্যের স্থানীয় দলগুলোর মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতারা। গত সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনে 81 আসনের 47টিতে জয় পেয়েছে জোট। দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন হেমন্ত সোরেন। নাগরিকত্ব আইন নিয়ে অব্যাহত বিজেপি এবং বিরোধীদের মধ্যকার বাগযুদ্ধ। এরই মাঝে নতুনভাবে সংযোজিত হল উত্তরপ্রদেশে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে হয়রানির ঘটনা। বিরোধীরা তীব্র নিন্দার পাশাপাশি চান পূর্ণাঙ্গ তদন্ত। পুলিশি নির্যাতন ধরপাকড়ের মধ্যেও ভারতজুড়ে অব্যাহত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ সমাবেশ, ধর্মঘট। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী পরিবারের সাথে শনিবার সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। পথে চরম হয়রানির শিকার হতে হয় উত্তরপ্রদেশ কংগ্রেসের এই সভাপতিকে। একে নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআর বিরোধী আন্দোলন, তার উপর রাজনীতিকদের উপর পুলিশি হেনস্থায় ক্ষুব্ধ কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। লখনৌতে প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে হয়রানির শিকার হতে হলো তা কোনো বিরোধী দলীয় নেতার ক্ষেত্রে কাম্য নয়, কারণ ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাতের পূর্ণ অধিকার রয়েছে তার। কিন্তু যাত্রাপথে বারবার তার গাড়ি থামানো হয়, পরে পায়ে হেঁটে পৌঁছান গন্তব্যস্থলে। আমরা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। এর মাঝে মোদি সরকারের নতুন পদক্ষেপকে সাদরে আমন্ত্রণ জানানোর আহ্বান বিজেপি নেতাদের। দাবি, জনকল্যাণেই এই উদ্যোগ। প্রতিবেশী দেশগুলো থেকে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেওয়ার সময় এসেছে। অথচ বিরোধীরা বিক্ষোভ প্রতিবাদের মাধ্যমে রাজপথ গরম করেছেন, উস্কানি দিচ্ছেন সাধারণ শিক্ষার্থী কর্মজীবীদের। তাদের বলবো, নিজের বুদ্ধি ব্যবহার করুন। ভুলে যাচ্ছেন কেন, আমাদের দলিত সমাজের বেশিরভাগই আইনটির আওতাভুক্ত। এদিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সহিংসতার অভিযোগে অজ্ঞাতনামা 1000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গেল 15 ডিসেম্বর ভাঙচুর, অগ্নিসংযোগের জেরে শনিবার হয় মামলাটি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। রাজস্থানের কোটা শহরের সরকারি হাসপাতালে চলতি মাসে 77 সদ্য ভূমিষ্ঠ শিশুর মৃত্যু হয়েছে। গেল দুদিনে এই সংখ্যা ছিল 12। গণমাধ্যমের অভিযোগ, দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণে এবছর রাষ্ট্রায়ত্ত জে কে লোন হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 940 জনে। এর আগেও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার, প্রয়োজনীয় ওষুধ না থাকার অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী অশোক গেহলট শিশু মৃত্যুর সাথে সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন। স্পর্শকাতর ঘটনাটিতে বিজেপির কঠোর সমালোচনার মুখে পড়েছে রাজস্থানের কংগ্রেস সরকার। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় তুরস্কের সেনা পাঠানো ঘিরে চলছে নানা সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আঞ্চলিক আধিপত্য বিস্তারে এরদোগান সরকারের এই সিদ্ধান্ত, তবে এখনই যুদ্ধের ময়দানে নামবে না তারা। লিবিয়ার আমন্ত্রণে সারা দিয়ে দেশটিতে সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ভ্রাতৃত্ব বজায় রাখায় মূল উদ্দেশ্য। দেশটির সাথে সমুদ্র সীমা এবং সামরিক চুক্তি অনুসারে সহযোগিতা করবে আঙ্কারা। প্রত্যাশা 8 বা 9 জানুয়ারি পার্লামেন্টে প্রস্তাবটি পাশ করানো যাবে। প্রেসিডেন্টের এ ঘোষণার পর লিবিয়ায় তুর্কি সেনা পাঠানো এক প্রকার অবধারিত। পার্লামেন্টের প্রস্তাব পাশ শুধুই আনুষ্ঠানিকতা। এ পরিস্থিতিতে বিশ্লেষকদের অভিমত, আঞ্চলিক আধিপত্য বিস্তারই আঙ্কারার মূল উদ্দেশ্য। তবে সেখানকার যুদ্ধের ময়দানে সেনা নামিয়ে এখনই রাশিয়ার সাথে বিবাদে জড়াবে না এরদোগান প্রশাসন।
তুরস্ক এখনই লিবিয়ায় কোনো যোদ্ধাবহর পাঠাবে না। বিশ্বের অনেক দেশে আমাদের সামরিক সহায়তা এবং প্রশিক্ষক সামরিক কর্মকর্তারা রয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দান ধারণাটি আলাদা। সিরিয়া এবং বাণিজ্যিক ইস্যুতে পুতিন সরকারের সাথে কয়েকটি চুক্তি হয়েছে, সে কারণে এই মুহূর্তে মস্কোর সাথে সম্মুখ সংঘাতে জড়াবে না আঙ্কারা। সিরিয়া থেকে হয়তো সেনা প্রত্যাহার করেই লিবিয়ায় পাঠাবে তুরস্ক, কিন্তু তারা যুদ্ধে জড়াবেন না, বরং পেছন থেকে ত্রিপলি সরকারকে সহায়তা করবে, সেই সাথে সে দেশের সেনাদের প্রশিক্ষণ দেবে। চলতি বছর রাজধানী ত্রিপলি নিয়ন্ত্রণ নিয়ে জাতিসংঘ সমর্থিত সরকার এবং বিদ্রোহী হাফতার বাহিনীর মধ্যে হয় প্রচণ্ড সংঘাত। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় চলছে রাজনৈতিক টানাপোড়েন। গেল 8 বছরে প্রাণ হারিয়েছে 25,000-এর বেশি মানুষ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে লিবিয়ায় তুর্কি সেনাদের প্রবেশ সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল। শনিবার এই মন্তব্য করেছেন হাফতার বাহিনীর নেতা আগুইলা সালে। বলেন, এটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, যদি তুরস্ক সেনা পাঠায় তা হবে স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শনিবার রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদারের পর হাফতার বাহিনীর ওপর হামলা চালিয়েছে সরকারি বাহিনী। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত বিশ্বের নানা প্রান্ত। সাইক্লোন বন্যায় কোনো কোনো এলাকা নিমজ্জিত হলেও দাবানলে পড়ছে অপর অংশ। এছাড়া প্রচণ্ড শীতে স্থবির ভারতের বেশ কয়েকটি রাজ্য। প্রলয়ঙ্কারী সাইক্লোন সারাইয়ের আঘাতে তছনছ দ্বীপরাষ্ট্র ফিজি। এরই মাঝে বেশ কয়েকজনের হতাহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, আশ্রয় কেন্দ্রে 2,500-এর বেশি মানুষ। পূর্বাভাস, 31st নাইটে টোঙ্গার দিকে সরে যাবে ঘূর্ণিঝড়টি। ক্রিসমাস থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত কেনিয়ার পশ্চিমাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিসমু শহরের 6,000-এর বেশি পরিবার। তাদের কাছে ত্রাণ ও জরুরি সেবা পৌঁছে দিচ্ছে সরকার। শহরে 6,000-এর বেশি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত। তাদের জন্য স্থানীয় প্রশাসন একটি স্কুলে আশ্রয় কেন্দ্র খুলেছে, যেখানে ভুক্তভোগীদের জন্য খাবার, কম্বল ও জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে এলেও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও সিডনির আশেপাশে ভস্মীভূত প্রায় 1 কোটি একর বনভূমি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হাজারখানেক ঘরবাড়ি ও স্থাপনা। যেসব ফায়ার সার্ভিস কর্মী নিরলসভাবে কাজ করছেন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী। This is a very prolonged fire season. পরিবার পরিজন ভুলে যেসব ফায়ার সার্ভিস কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে $6,000 দেবে সরকার। প্রত্যাশা, নতুন বছরের আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে আগুন। কনকনে শীতে কাবু ভারতের রাজধানী। রোববারও নয়াদিল্লিতে তাপমাত্রা 2.8 ডিগ্রি সেলসিয়াস। 1996 সালের পর আবারও এত ঠান্ডা অনুভূত হচ্ছে দিল্লিতে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় রাজস্থান ও মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে চলতি বছর 41টি ম্যাস কিলিং রেকর্ড করা হয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন 211 জন। শনিবার যৌথভাবে এই পরিসংখ্যান প্রকাশ করে এপি, ইউএস টুডে এবং নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়। যদিও গবেষকদের দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি। পরিবারের সদস্যরা জড়িত থাকায় অনেক ক্ষেত্রে ধামাচাপা পড়ে গেছে হত্যাকাণ্ড। এবছরের সবচেয়ে প্রাণঘাতী হিসেবে উল্লেখ করা হয় আগস্টে এল পাসোর শপিং মলে হামলা। সেই ঘটনায় প্রাণ হান মেক্সিকান নাগরিক সহ 22 জন। এসব ম্যাস কিলিংয়ের 33টিতে ব্যবহৃত হয়েছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। এছাড়া হত্যাকাণ্ডের দিক থেকে সবচেয়ে এগিয়ে ক্যালিফোর্নিয়া রাজ্য। এ কারণেই অস্ত্র নীতিমালা সংশোধনের দাবি জোরালো হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্তে জো বাইডেনের দেয়া সাক্ষ্য খতিয়ে দেখার কোনো আইনি ভিত্তি নেই, শনিবার আবারও বললেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী। কংগ্রেসের তরফ থেকে দেয়া নির্দেশনার প্রতি অবশ্যই সম্মান জানাবো, আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল আমি। তবে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া থেকে দৃষ্টি সরাতে রিপাবলিকানরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো অভিযোগ হাজির করলে তাতে নিশ্চয়ই সমর্থন দেব না। দেখতে হবে আদৌ এ পদক্ষেপের আইনি ভিত্তি আছে কিনা। ক্ষমতায় থাকার 20 বছর পূর্ণ করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1999 সালের 31 ডিসেম্বর প্রথমবার ক্ষমতায় আসেন এই নেতা। এরপর থেকে
চার দফায় প্রেসিডেন্ট, একবার প্রধানমন্ত্রী ছিলেন পুতিন। টানা দু দশকে পরাশক্তি রাশিয়াকে অর্থনীতি, কূটনীতি আর সামরিক খাতে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তাকে ঘিরে বিতর্কেও কম নেই। নিজ দেশে বিরাখ্যা পেলেও পশ্চিমের চোখে একনায়ক হিসেবেই গণ্য পুতিন। 2000 সাল থেকে 2008, এরপর আবারও 2012 থেকে 2018, শপথ গ্রহণের এই দৃশ্যটুকুতে পার্থক্য যেন শুধু সময়ে। রাশিয়ার ক্ষমতা মানেই যেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2008 থেকে 2012 এই চার বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও ক্ষমতার লাগাম ছিল তার নিজের হাতেই। সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন ভ্লাদিমির পুতিন। 1990 সালে লেলিনগ্রাদের মেয়র হিসেবে রাজনীতিতে পথ চলা শুরু। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বরিস ইয়েলসিনের কাছ থেকে ক্ষমতা নেন 1999 সালের 31 ডিসেম্বর। প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সূচনা হয় রাশিয়ার অস্থির দক্ষিণাঞ্চলে সংঘাতের মধ্য দিয়ে। চেচনিয়ার রাজধানী গ্রোজনি অবরোধ করে রুশ সৈন্যরা। 2000 সালে কুরস্ক সাবমেরিন বিপর্যয়ের মধ্য দিয়ে 118 নাবিকের প্রাণ যায়। সেই সাথে চলতে থাকে বিরোধী দলগুলোর বিক্ষোভ আন্দোলন। তবে সব পরিস্থিতি সামলে ওঠেন কৌশলী পুতিন। ক্ষমতার প্রথম দশকে পশ্চিমের সাথে সম্পর্ক উন্নয়নে নজর দেন পুতিন। 2006 সালে রাশিয়া প্রথমবার জিএইট সম্মেলনের আয়োজন করে জোটের সদস্য হয়। তবে 2008 সালে রাশিয়া জর্জিয়া আক্রমণ করলে সে সম্পর্কের অবনতি ঘটে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার 4 বছর পর প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষায় এই যুদ্ধে হস্তক্ষেপ করে রাশিয়া। পশ্চিমের সাথে সম্পর্কের অবনতি চূড়ান্ত হয় 2014-তে ইউক্রেনের বিতর্কিত অঞ্চল ক্রাইমিয়া দখলের মাধ্যমে। তবে আরও বড় বিতর্ক সৃষ্টি হয় 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করলে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রাশিয়া হস্তক্ষেপ করেছে। 2018 সালে রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা সার্গি স্ক্রিপালকে ব্রিটেনের মাটিতে বিষপ্রয়োগে হত্যার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে অভিযুক্ত করে ব্রিটেন। 2018 নির্বাচনে বিরোধী দলকে দমনে কঠোর অবস্থান নেয় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন ভ্লাদিমির পুতিন। তবে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সিরিয়া হস্তক্ষেপকে রাশিয়ার জন্য বড় সফলতা হিসেবে দেখা হয়। এছাড়াও 2014 সালে শীতকালীন অলিম্পিক এবং 2018 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের মাধ্যমে পুতিন ক্রীড়াঙ্গনে রাশিয়ার অবস্থান তুলে ধরেন। স্পোর্টসম্যানশিপের জন্য আলোচিত এই নেতা বিভিন্ন সময় শিরোনাম হয়েছেন। কখনো আকাশ ছুঁয়েছেন গ্লাইডারে চেপে, আবার কখনো সাবমেরিনে ডুব দিয়েছেন সাগরের গভীরে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। সোমালিয়ার রাজধানীতে ভয়াবহ বোমা হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে। কমপক্ষে 130 জন আহত। চিকিৎসকদের সংখ্যা বাড়তে পারে নিহতের তালিকা। আহতদের প্রাণে বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এরই মাঝে নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে মরদেহগুলো। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও জঙ্গি সংগঠন আল কায়দা ও আল শাবাবকে সন্দেহ করছে পুলিশ। সন্ত্রাসীদের সমূলে উৎপাটনের হুমকি দিয়েছেন প্রেসিডেন্টও। ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন নিরীহ মানুষ, শিক্ষার্থীরা। সরকার ও জনসাধারণকে আতঙ্কিত করাই হামলার মূল উদ্দেশ্য, কিন্তু কখনোই সন্ত্রাসীদের লক্ষ্য সফল হতে দিব না আমরা। জঙ্গি সংগঠন আল শাবাবকে নির্মূল করবে সরকার। বর্তমানে আহতদের সুষ্ঠু চিকিৎসা দেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলায় কমপক্ষে 10 সেনা নিহত হয়েছেন। শনিবারের বিস্ফোরণে আরও 4 জন গুরুতর আহত। প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জাওয়াক নিশ্চিত করেন এই তথ্য। জানান, সানজিন অঞ্চলের সামরিক ঘাঁটিতে হামলার সময় সেখানে ছিলেন 18 সেনা। বিবৃতিতে এর দায় স্বীকার করেছে তালেবান। গেল কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনার মধ্যেই কয়েক দফা হামলা চালিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবারও বাল্ক প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে 6 সেনার প্রাণ গেছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার শীর্ষ নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। মাত্র 2 দিন পরই শেষ হচ্ছে পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্রকে বেঁধে দেওয়া সময়সীমা। এই পরিস্থিতিতে সম্ভাব্য করণীয় নির্ধারণই ছিল বৈঠকের মূল এজেন্ডা। আলোচনা হয় দলীয় পুনর্গঠন, দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি বিষয়ে। এক সপ্তাহ আগেও দেশটির সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে রীতি অনুযায়ী নববর্ষের ভাষণে নতুন নীতি ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন কিম জং উন। আসছে নতুন বছর,
নববর্ষ বরণে দেশে দেশে চলছে নানা প্রস্তুতি। কোথাও জমকালো উৎসবের আয়োজন, কোথাও আবার ঐতিহ্যবাহী প্রার্থনা। 2020কে স্বাগত জানাতে তৈরি ব্রিটিশ পার্লামেন্টের প্রতীক বিগ ব্যান। দেশ ও জাতির মঙ্গল কামনায় ব্রাজিলের রিও ডি জেনেরোয় চলছে সমুদ্র দেবীর আরাধনা। সংস্কার কাজের জন্য 2017 সাল থেকে নিয়মিত ঘণ্টা বাজছে না ঐতিহ্যবাহী বিগ ব্যানের, তবে বিশেষ ক্ষণগুলোর জানান দিতে বেজে ওঠে ব্রিটিশ পার্লামেন্টের অন্যতম এ প্রতীক। 2020 সালকে বরণ করে নিতে তৈরি ঘড়িটি। যুক্তরাজ্যের পার্লামেন্টের বিবৃতি জানিয়েছে, নববর্ষের প্রথম প্রহরে ঘণ্টা বাজিয়ে উৎসবের সূচনা করবে বিগ ব্যান। নতুন বছরকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী উৎসবে মেতেছে ব্রাজিলের রিও ডি জেনেরো। প্রতি বছরের মতোই কোপাকাবানা সৈকতে চলছে সমুদ্র দেবী ইয়েমানসার আরাধনা। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এবার উৎসবের কলেবর কিছুটা কম হলেও উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের মাঝে। ফল, মোমবাতি, সুগন্ধি পানীয় সহ নানা উপহার নিয়ে দেবীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা। নতুন বছরে যাতে সুখ আর সমৃদ্ধি আসে, সেজন্য দেবীর কাছে প্রার্থনা করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, কেবল দেশে নয় সমগ্র বিশ্বেই শান্তি প্রতিষ্ঠিত হোক। ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ হোক পৃথিবী, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানিয়েছি। আফ্রো ব্রাজিলিয়ান ক্যান্ডম্বল ও উম্বান্ডা গোষ্ঠীর বিশ্বাস, নাচ গান আর উপহারের মাধ্যমে দেবীকে সন্তুষ্ট করতে পারলে নতুন বছরে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। ডলথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ভারতের নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে নববর্ষ উদযাপন করলেন বৌদ্ধ ভিক্ষুরা। তিব্বতি ভাষায় অনুষ্ঠানটির নাম লোসার। প্রার্থনার পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী আয়োজন। শেষ করবো যমুনা আই ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথে বিরোধীদের শোডাউন। নাগরিকত্ব আইন ও প্রিয়াঙ্কা গান্ধীকে হয়রানির ঘটনায় মুখোমুখি বিজেপি কংগ্রেস। লিবিয়ায় তুর্কি সেনা পাঠানো নিয়ে চলছে সমীকরণ, বিশ্লেষকদের অভিমত রাশিয়ার সাথে সম্মুখ যুদ্ধে জড়াবে না এরদোগান সরকার। ক্ষমতার দুদশক পূর্ণের পথে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কারো চোখে তিনি বীর, সমালোচনায় একনায়ক। এই ছিল যমুনা আই ডেস্কে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।